গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দুই দেশের লড়াইয়ে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলো। এ বিষয়ে হেগ ভিত্তিক আন্তর্জাতিক আদালতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। অবশেষে এ বিষয়ে সুখবর পেল ইউক্রেন। যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত জানায়, ইউক্রেনীয় ভূখণ্ড থেকে বেআইনিভাবে শিশু ও সাধারণ মানুষকে রাশিয়ায় স্থানান্তরের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। পুতিনের পাশাপাশি তার কার্যালয়ের শিশু অধিকার বিষয়ক কমিশনারের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হ্যাজ ইস্যুড টু ওয়ারেন্টস অফ অ্যারেস্ট ইন দি ইউক্রেন সিচুয়েশন ফর ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অফ দ্য রাশিয়ান ফেডারেশন, অ্যান্ড ফর মারিয়া লভোভাবেলোভা, কমিশনার অফ দ্য রাশিয়ান প্রেসিডেন্ট ফর চিলড্রেনস রাইট, ফর দ্য অ্যালেজড ওয়ার ক্রাইমস অফ ডেপোর্টেশন অফ চিলড্রেন ফ্রম ইউক্রেনিয়ান অকুপাইড টেরিটরিজ ইনটু দ্য রাশিয়ান ফেডারেশন। জাতিসংঘ মনোনীত তদন্ত দল ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপনের একদিন পরই পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আইসিসি। দেশটির বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা, নির্যাতন এবং কিছু ক্ষেত্রে শিশুদের সামনে স্বজনদের ধর্ষণ এবং মৃতদেহের পাশে মানুষকে আটকে রাখার মতো অপরাধের অভিযোগ তুলেছে জাতিসংঘের তদন্ত দল। 2016 সালে আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় রাশিয়া। আদালতে একটি প্রতিবেদনে ক্রিমিয়াকে রুশ ভূখণ্ডে একীভূত করার ঘটনাকে দখল হিসেবে উল্লেখ করার পর আইসিসি থেকে বেরিয়ে যায় মস্কো। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।